নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। একেবারে আজকে আমাদের যে সপ্তাহ শুরু, সেই সপ্তাহের দ্বিতীয় দিন। আজকের দিনটা ভীষণ প্রাসঙ্গিক সারা বিশ্বের কাছে। আজ মে দিবস, অর্থাৎ শ্রমজীবী মানুষের দিন। এই দিনে আমরা জানি যে স্বীকৃতি পেয়েছিল 8 ঘন্টার কাজের দাবি। এই দিনটাকে সারা বিশ্ব জুড়ে ছুটির দিন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়, বিদেশে বসন্তের যে ছুটির আমেজ, সেই ছুটির আমেজটাকে পাওয়ার দিন। পাশাপাশি কিন্তু বহু দেশে এটা শ্রমজীবী মানুষের সেই আন্দোলনের আদায় স্বীকৃতির দিন। ভারতবর্ষ এটি মে ডে হিসেবেই পালন করা হয়, অর্থাৎ শ্রমজীবী মানুষের দিন হিসেবেই পালন করা হয়। পাশাপাশি আজকের দিনটি এমন একজন প্রতিষ্ঠানের জন্মদিন। আমি বলি প্রতিষ্ঠান এই কারণেই, তিনি চলে গেছেন পার্থিবভাবে, কিন্তু রয়ে গেছেন আমাদের সঙ্গে, আপামর বাঙালির সঙ্গে তিনি জড়িয়ে রয়েছেন। তিনি হলেন মান্না দে, তাঁর জন্মদিন। এবং যদি হিসেবের তারিখে, অঙ্কের তারিখে গুনে দেখি, তাহলে আজকে তার 100তম জন্মদিন, অর্থাৎ জন্ম শতবর্ষ উদযাপনের দিকে আমরা এগোলাম। এই দিনটাকে আমরা আমাদের মতো করে স্মরণ করলাম, শ্রদ্ধা জানালাম, জানিয়ে মূল অনুষ্ঠানে আমরা প্রবেশ করব। কিন্তু তার আগে বলি, আমাদের সঙ্গে যে শিল্পী রয়েছেন, যার গান দিয়ে আজকে আমরা মালা গাঁথব, তিনি হলেন দেবশ্রী। দেবশ্রী বিশ্বাস, অনেক অনেক স্বাগত দেবশ্রীকে। দেবশ্রীর গান আমাদের ভীষণ ভালো লাগে, সবারই ভালো লাগে, কারণ দেবশ্রীর গানের মধ্যে একটা অসম্ভব সমর্পণ আছে। আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গানে যদি সমর্পণ না থাকে শিল্পীর, যিনি গাইছেন, তাহলে সেটি শ্রোতাদের মন ছুঁতে পারে না। দেবশ্রী এই জায়গায় কিন্তু নিজেকে একেবারে উত্তীর্ণ করতে পেরেছো। তো আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল। আর অবশ্যই সঙ্গে রয়েছেন দুই যন্ত্রশিল্পী, কিবোর্ড এবং পিয়ানোতে দেবাশিস, আর তবলায় রয়েছেন স্বাগতম। ক্যামেরার পিছনে আমাদের ভাইরা, পিসিআর এর দাদারা, এবং অবশ্যই শব্দে আমাদের ভাই। সকলে মিলে আমরা চেষ্টা করি সকালটা আপনাদের কাছে অত্যন্ত মনোগ্রাহী করে তোলার। বাদবাকি দায়িত্ব আপনাদের, কিভাবে সাজিয়ে নেবেন আমাদের কাজটাকে। তো একদম দেবশ্রী গান দিয়ে শুরু করি। মোর প্রভাত রে প্রথম খানের কুসুম খানে, তুমি জাগাও তারে ওই নয়নে। আমার বিনা খানি পুর
আজি সবার চোখে ফেরু তার গুলি তার দেখছে গুনে সকল লোকে ওগো কখন সে যে সভাতে যে আড়াল হবে শুধু সুরটুকু তার উঠবে বেজে করুণ রবে যখন তুমি তারে বুকের পরে লবে টানে প্রভাতের প্রথম ক্ষণের কুসুম খানে তুমি জাগাও তারে হই নয়নের আলো আজকের দিনে আমরা যে বিষয়টিকে ভেবেছি কথা বলার জন্য তা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রমভাবনা। আসল কথা, একজন মানুষ যিনি যুগকে অতিক্রম করে জন্মগ্রহণ করেছিলেন এবং নিজে এমন একটা যুগের সৃষ্টি করে গেলেন যে যুগ থেকে বাঙালি চাইলেও বেরোতে পারবে না। আমি বাঙালি শব্দটাকে এই কারণে ব্যবহার করছি, হয়তো মনে হতে পারে আমি খানিকটা সংকীর্ণভাবে আলোচনা করছি, তা কিন্তু নয়। আসল কথা, বাংলা ভাষা যাদের মাতৃভাষা তারা রবীন্দ্রনাথকে অত্যন্ত নিজের করে পেতে পারে, কেননা অন্যান্য ভাষাভাষীর মানুষ যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়েন তাদের কিন্তু অনুবাদটুকু পড়তে হয়। আর আমার নিজের কোথাও যেন ব্যক্তিগতভাবে এটা অনুভূতির জায়গা যে অনুবাদে স্বয়ং লেখক বা কবিকে সম্পূর্ণটা ধরা যায় না, তার মধ্যে কোথাও যেন একটা খানিকটা কৃত্রিমতা থেকে থাকে। কিন্তু এটা আমি বলি, কৃষ্ণা বসুর একটি ইন্টারভিউ আমি পেয়েছিলাম, তখন আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ রেকর্ড করে হতো আর কি, তাতে কৃষ্ণাদি বলেছিলেন যে জানো তো আমাকে আমার এক জাপানি কবি বলেছিলেন তোমরা খুব ভাগ্যবান। তো আমি তখন তাকে প্রশ্ন করেছিলাম, কৃষ্ণাদি বলছেন যে কেন আমরা ভাগ্যবান, তখন সেই জাপানি কবি বন্ধু বলেছিলেন কৃষ্ণা বসুকে, কবি কৃষ্ণা বসুকে, যে তোমরা তোমাদের নিজেদের ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়তে পারো, তোমাদের মাতৃভাষায়, অর্থাৎ তার যে সব জায়গার যে সব রসটুকু তোমরা কিন্তু সম্পূর্ণটা পেতে পারো, যেটা আমাদের ক্ষেত্রে একটা আবডাল থেকে থাকে। তো রবীন্দ্রনাথ ঠাকুর, আমি তো বারবারই বলি যে তিনি যুগকে অতিক্রম করে জন্মগ্রহণ করেছিলেন, এটা কেউ অস্বীকার করতে পারবেন না যে পারিবারিক বাতাবরণে রবীন্দ্রনাথ ঠাকুর বড় হয়ে উঠেছিলেন, ভারতবর্ষের আর কোনো কবির ক্ষেত্রে এই পরিবারটি তারা পায়নি, কোনো কবি পাননি এই পরিবার, সে কোনো মানুষই পাননি। রবীন্দ্রনাথ ঠাকুর যে পরিবারটা পেয়েছিলেন, তিনি যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের নাতি, এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং তার পরবর্তী পর্যায়ে তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ, দুটো অসম চরিত্রের সম্পূর্ণ যে পজিটিভ এবং নেগেটিভ সবটা কিন্তু তিনি দেখেছিলেন। আমার কথাটাকে তুমি যদি ব্যাখ্যা করো, তিনি ছোটোবেলায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের যে তার বাড়ির পরিবারের যে রীতিনীতি সেটাকে তিনি উপলব্ধি করেছেন, কারণ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যখন তার জমিদারি সামলাচ্ছেন, ব্যবসা করছেন, তার যে ফল তার পরিবারের উপরে তো কিছুটা পড়েছিল, তিনি জীবদ্দশাতে হয়তো সেভাবে দেখিয়ে যেতে পারেননি, কিন্তু একটা মানুষ তার ধারাটাকে কিন্তু অস্বীকার করতে পারে। ধরো আজকে আমি যে পরিবারে বড় হচ্ছি, তুমি যে পরিবারে বড় হয়েছো, আমার পূর্বপুরুষের ধারা কিন্তু সেই পরিবার বহন করে নিয়ে চলেছে, সুতরাং তার থেকে আমরা একটা ছবি পেতে পারি। উপরন্তু যখন রবীন্দ্রনাথ বড় হচ্ছেন, তার পিতার ওই বিপুল ঐশ্বর্যের মধ্যেও একটা সন্ন্যাসী মানসিকতা, এটা তার মধ্যে কাজ করেছে, যে তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ চাইলে তো সব কিছুকে ভোগ করতে পারতেন, জমিদারি তিনি সব কিছুই করেছেন, সংসার করেছেন, জমিদারি সামলেছেন, কিন্তু একটা সন্ন্যাসী জীবনযাপনের মধ্যে দিয়ে, যেটার খানিকটা ছায়া কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে গ্রহণ করেছেন। এবং দুজনের জীবনযাপনের মধ্যে কিন্তু বৈপরীত্য ছিল, ভীষণভাবে বৈপরীত্য ছিল। প্রিন্স দ্বারকানাথের জীবনযাপন যদি আমরা দেখি আর মহর্ষির জীবনযাপন, দুজনের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ। সেই তফাৎটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর গ্রহণ করেছেন, মানে দুটোই তিনি কিন্তু গ্রহণ করেছেন। তো সে না একজন মানুষ
তার দেখার চোখটা কিন্তু আলাদা। ছোটবেলায় তাকে যেভাবে বড় হতে হয়েছিল, পরবর্তী পর্যায়ে তিনি যখন তার ছোটবেলায় তার কল্পনা জগৎ কাজ করেছিল, তিনি ঘরের মধ্যে বসে ওই তেতলার বারান্দায় দাঁড়িয়ে বা তেতলার ওই দক্ষিণের ঘরের জানলার খড়খড়ি ফাঁক করে যে জগৎটাকে দেখতেন, সেই জগৎটা তার কাছে অত্যন্ত নিবিড়ভাবে ধরা দিল যখন তিনি জমিদারি সামলাতে বাংলাদেশের পদ্মার পাড়ে গিয়ে সংসার শুরু করলেন। তখন কিন্তু তার ওই কল্পনার যে প্রকৃতি, কল্পনার যে গ্রাম, কল্পনার যে মানুষ, তারা কিন্তু এক এক করে তার সামনে ধরা দিল। এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করলেন যা তিনি কল্পনার জগতে ভেবেছিলেন সম্পূর্ণ চিত্রটা কিন্তু তা নয়, কারণ মানুষের কষ্টের কথা তো কল্পনার জগতে আসেনি। কল্পনার রাজ্যে মানুষ যে কষ্টে জীবনযাপন করছে, অনাহার, অর্থাভাব, অশিক্ষা, স্বাস্থ্যহীনতা, এগুলো তো তার কল্পনার জগতে আসেনি, কারণ তার কল্পনার জগতে প্রকৃতি ভীষণভাবে কাজ করেছিল। তখন কিন্তু রবীন্দ্রনাথের এই শ্রমভাবনার প্রথম বীজটা বপন হলো। এবং সেটা কিন্তু যখন তিনি পল্লী বাংলায় যান, তখন গিয়ে তিনি আরও সেটাকে সামনাসামনি দেখেন, এবং সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে গ্রাম, গ্রামীণ সভ্যতা যেটা মানুষের প্রাণকেন্দ্র, সেটাকে যদি ঠিক না করা হয় তাহলে কিন্তু আমাদের সভ্যতা অনেকটা আরও পিছিয়ে যাবে। দেখো, এই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা যেটা ছিল, আমার পড়তে পড়তে একটা জিনিস উপলব্ধি করেছি দেবশ্রী, যে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রমভাবনার, রবীন্দ্রনাথের শ্রমভাবনা আলোচনা করতে গেলে বলতেই হয় রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তৎকালীন যে রাজশক্তি, সেই রাজশক্তির বিপরীতে হেঁটে কিন্তু তিনি স্বাধীনতা চাননি। তিনি তখনই দেশ স্বাধীন হবে যখন প্রত্যেকটা মানুষ স্বাধীন ভাবনা চিন্তা করতে পারবে, এ কথা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু উপলব্ধি করেছিলেন। তো আজকে আলোচনা থাকবে এ নিয়ে, আপনারা আসছেন আজকে আমাদের সঙ্গে, আপনারাও আজকে টেলিফোন করবেন, আপনাদের সাথেও আমরা মতের বিনিময় করব, আর তার সঙ্গে সঙ্গে দেবশ্রীর গান থাকবে। তো গানে চলে যাই। প্রথম যুগের উদয় দিগঙ্গনে, প্রথম দিনের উষা নেমে এলো যাবে, প্রকাশ পিয়াসে ধরিত্রী বনে বনে সুধায় ফিরিল, সুর খুঁজে পাবে কবে প্রথম যুগের উদয় দিগঙ্গনে, এসো এসো সেই নব সৃষ্টির তুমি, নব জাগরণ যুগ প্রভাতের রবি, এসো এসো কালে, আলো আধারে আনন্দ বিপ্লবে, প্রথম যুগের উদয় দিগঙ্গনে। দেখা যে
ছাড়ায় ব্যাকুলিত ধরণীতে বুনু নীলিমার পেলব সীমানাটিতে যে সে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে বুনু নীলিমার পেলব সীমানাটিতে বহু জনতার মাঝে অপূর্ব একা যে জাগায় চোখে নূতন দেখার দেখা অবাক আলোর লিপি যে বহিয়া অনি বলছেন দেশের ভাষা, দেশের সাহিত্য, দেশের শিল্প, দেশের রুচি, দেশের কান্তি এখানে যেন মাতৃকক্ষে আশ্রয় লাভ করে এবং দেশের শক্তি মেঘমুক্ত পূর্ণচন্দ্রের মতো আপনাকে অতি সহজে অতি সুন্দরভাবে প্রকাশ করিতে পারে। এই যে দেশীয় ভাবনা, রবীন্দ্রনাথ এর তার আদর্শ ছিল। তিনি মানুষের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার সৃজনে ভীষণভাবে আশ্বাসী ছিলেন। তিনি দুটো বিশ্বযুদ্ধের ভয়াল রূপ দেখেছেন, যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ পরিণতি তিনি দেখে যেতে পারেননি, তারপরেও তিনি যেহেতু যুগকে অতিক্রম করে ভাবনা ভাবতে পারতেন, তাই তিনি উপলব্ধি করেছিলেন যে যদি এই ব্রিটিশ রাজশক্তির হাত থেকে আমরা এই পরিকাঠামোগত তৎকালীন যে দেশীয় পরিকাঠামো, দেশীয় যারা আন্দোলন করছেন সেই আন্দোলনকারী যারা পুরোধায় ছিলেন, নেতারা ছিলেন, তাদের হাবভাব থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এটা উপলব্ধি করেছিলেন যে হয়তো স্বাধীনতা নেওয়া হবে, হয়তো ভারতবর্ষ স্বাধীন হবে, কিন্তু সেই স্বাধীনতাটা শুধুমাত্র ক্ষমতার হস্তান্তর হবে, প্রকৃত অর্থে যে স্বাধীনতা সেই স্বাধীনতা ভারতবর্ষ পাবে না। দেখো কতটা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। সত্যি তো, ভারতবর্ষ যখন স্বাধীন হলো, তার মৃত্যুর পরে 5 বছর পরে ভারতবর্ষ স্বাধীন হলো, 5 বছর পরে সেই ভারতবর্ষে কি হলো, যখন ভারতবর্ষ স্বাধীন হলো একদল মানুষ ফুলে ফেঁপে উঠল, একদল মানুষ অত্যন্ত পুঁজিবাদী হয়ে গেল, আর একদল মানুষ সমস্ত কিছু হারিয়ে একেবারে উদ্বাস্তু তকমা নিয়ে তারা বসবাস করতে শুরু করলো। এই উদ্বাস্তু তকমা যারা পেল, তারা কিন্তু উদ্বাস্তু হওয়ার দাবিদার ছিল না, তারা কিন্তু তাদের সব কিছু ছিল, কিন্তু ওই যে স্বাধীনতার যে নেগেটিভ ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টে কিন্তু ওই মানুষগুলো উদ্বাস্তু হলো। রবীন্দ্রনাথ কিন্তু এই স্বাধীনতা চাননি, এবং এই যে উদ্বাস্তু মানুষ যারা তৈরি হলেন, তারা কিন্তু খেটে সমাজের
সমস্ত স্রোত তাদের প্রতিকূলে, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে নিজের অস্তিত্ব, নিজের পরিচয় তৈরি করার জন্য লড়াই শুরু করলেন, যেটাকে শ্রেণী সংগ্রামের সঙ্গে আখ্যা দেওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভাবনার ক্ষেত্রে কিন্তু রাশিয়া ভ্রমণ ভীষণভাবে কাজ করেছিল। আপনারা অনেকেই জানেন রাশিয়ার চিঠি রবীন্দ্রনাথের এই মানসিকতাকে কিন্তু প্রতিষ্ঠিত করতে সুবিধা, আমাদের পক্ষে সুবিধা হয় যখন রাশিয়ার চিঠি আমরা পড়ি, তখন মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর যেন কোথাও শ্রেণী সংগ্রামের এই কথাগুলোকেই বলে গেছেন। আমি বারবারই বলি একটি কবিতার লাইন, যেথায় থাকে সবার অথম দিনের হতে দিন, সেইখানেতে চরণ তোমার রাজে, সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে। কেন বললেন কবি এই কথা? তো আবার আসবো আলোচনায় একটা গান শুনে নিয়ে। আমারে আর টুকু বুঝলে
রবীন্দ্রনাথের সভ্যতার সংকটে প্রবন্ধটি পড়ি তাহলে দেখব তিনি কিভাবে দেখেছিলেন আমাদের এই আধুনিক জীবনযাপনকে। কবি এক জায়গায় বলছেন, নিজের ক্ষেত্র আমি নিজে করিয়া তুলিব, তবেই তুমি ধন্য হইবে। বিচ্ছিন্নতার মধ্যে শৃঙ্খল আনয়ন করা, জড়ত্বের মধ্যে জীবন সঞ্চার করা, সংকীর্ণতার মধ্যে উদার মনুষ্যত্বকে আহ্বান করা, এই মহৎ সৃষ্টিকার্য তোমার সম্মুখে পড়িয়া আছে, এজন্য আনন্দিত হও। অর্থাৎ তিনি মানুষকে জাগতে বলেছিলেন। তিনি বলেছিলেন যে চারপাশের যে সংকীর্ণতা, এই সংকীর্ণতাকে তোমার তোমার ভেতরকার মুক্ত চিন্তা দিয়ে তুমি সেটা জড়ত্বকে তুমি ঘোচাও। তিনি কিন্তু এই গানই লিখেছেন, সংকোচেরও বিহ্বলতা নিজেরও অপমান। তিনি বলছেন তোমার সামনে একটা বিশাল বড় জগতের কাজ পড়ে রয়েছে, আমরা সেখানে সংকীর্ণ চিন্তা করে শুধু আমার আমার করেই আটকে পড়েছি। কবি তার গানেই বলেছেন, আপন হতে বাইরে তারা, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। একদমই বাস্তব কথা। তো আমার একটু গানে যাই, গান আর হবে না, এরপরে হয়তো বিরতির সময় হয়ে এসছে। তো একটা কথা আপনাদেরকে বলি, আপনারা তো রয়েছেন, আর আজকে যেহেতু আমাদের সবার সঙ্গে কথা বলার দিন, আমি বলবো আপনারা ফোন করুন। আপনাদের ফোনের মধ্যে দিয়েও কিন্তু আমাদের অনেক তথ্য উঠে আসে। আমি তো আমার মতো করে একটা তথ্য সাজিয়েছি, রবীন্দ্রনাথের শ্রমভাবনা বলে কথাটাকে ব্যাখ্যা করছি, কিন্তু তার মধ্যে অনেক কিছুই রয়েছে, সেই কথার মধ্যে বলার জন্য অনেক কিছুই রয়েছে। আসল কথা যে গণতন্ত্র যেটা নিয়ে কথা বলা হয়, সেই গণতন্ত্রের মূল ভাবনাটা কি সব মানুষ সমান, তা কিন্তু বাস্তবে হয় না। এবং এটা রবীন্দ্রনাথ ঠাকুর রাশিয়ায় ঘুরে এসে সেই উপলব্ধি তার হয়েছিল যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা না হলে গণতন্ত্রের সেই বিকাশ ঘটবে না। এই যে তিনি বলছেন তোমার সামনে অনেক বড় কাজ পড়ে রয়েছে, তুমি আনন্দিত হও, কজন মানুষ আনন্দ করে সেই কাজটা গ্রহণ করে বলতো? প্রত্যেকটা মানুষ তার নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্যে ভাবনা চিন্তা করছে। আজকে এই যে আমরা যে দিনটায় দাঁড়িয়ে রয়েছি, মে দিবস, এই দিনটাতে একটা তাৎপর্য আসছে যে আমরা প্রত্যেকেই জানি যে শিকাগো শহর, যেটিকে মাংসের মানে সব বিশ্বের সর্বোচ্চ শ্রেষ্ঠ কসাইখানা যার তকমা, সেখানে সম্ভবত হে শহরটির মধ্যে 1886 প্রথম আন্দোলন দানা বাঁধে এবং 1904 তারা একটা স্বীকৃতি লাভের চেষ্টা করে। এর একটা বিশাল বড় ইতিহাস রয়েছে এই মেয়েদের। আমরা আজকে ইতিহাস এখানে আপনাদের অনেকেরই জানা আছে, আজকাল থ্রু নেট আমরা সবাই সব কিছুকে জানতে পারি, কিন্তু সেই দিনটার যে গুরুত্ব, শ্রমজীবী মানুষের আন্দোলনের যে গুরুত্ব, সেটাকে কি আমরা আজকে মাথায় রাখি? আজকের যুগে মে ডে মানে আমাদের ছুটির দিন, বিশেষ করে এবছর যেহেতু মঙ্গলবার পড়েছে মে দিবস, অনেকেই চলে গেছেন বাইরে ঘুরতে, শনি রবি সোম মঙ্গল চার দিনের ছুটি। আমাদের মাথায় টেনশন থাকে ব্যাংকটা বন্ধ থাকবে, আমাদের মাথায় টেনশন থাকে এই দিনে কোথাও হোটেলের জায়গা পাওয়া যাবে না। তো এটা নিছক একটা ছুটির দিন বসে বলে আমরা এখন পালন করি, কিন্তু এর তাৎপর্য মাহাত্ম্য আমরা ভুলতে বসেছি। দেবশ্রীকে সঙ্গে নিয়ে ফেরা এবং গান সঙ্গে নিয়ে ফেরা, চলে যাই। মধ্যদিনের বিজন বাতায়নে ক্লান্তি ভরা, কোন বেদনার মায়া স্বপ্ন ভাসে ভাসে মনে মনে। মধ্যদিনের বিজন বাতায়নে ক্লান্তি ভরা, কোন বেদনার মায়া স্বপ্ন ভাসে ভাসে মনে মনে। মধ্যদিনের কৈশোরে যে সলাজ কানা কানি খুঁজেছিল প্রথম প্রেমের বাণী, কৈশোরে যে সলাজ কানা কানি খুঁজেছিল প্রথম প্রেমের বাণী, আজ কেন তাই তপ্ত হাওয়ায় হাওয়ায় মরমরিছে গহন বনে বনে। মধ্যদিনের
আমাদের ভারতবর্ষের যে শ্রেণী বৈষম্য তা কিন্তু আঘাত করেছিল রবীন্দ্রনাথকে, এবং যখন তিনি জমিদারি সামলাতে গিয়ে একেবারে সদর্থক অর্থে গ্রাম বাংলার ছবিটা দেখলেন, তিনি দেখলেন যে একটা অন্তঃসার শূন্য বাংলা, যেখানে উপর থেকে কাব্য রয়েছে, সংস্কৃতি চর্চা রয়েছে, শিল্প মানসিকতা রয়েছে, কিন্তু ভেতরে তা কিন্তু অন্তঃসার শূন্য। সেখানে মানুষের অনাহার রয়েছে, অশিক্ষা রয়েছে, এবং খানিকটা বলা যেতে পারে কিছু কুসংস্কার রয়েছে যা সুসংস্কারে পরিণত হলে মানুষ অনেক ভালো থাকতে পারত। তার প্রয়াস তৈরি হলো, তার চেষ্টা তৈরি হলো, এবং তিনি চেষ্টা করলেন মানুষকে সার্বিক অর্থে ঠিক করার। এই যে গ্রামীণ উন্নতি, তিনি কিন্তু যে এতবার বিদেশে গেছেন, প্রত্যেক জায়গা থেকে কিছু না কিছু নিয়ে এসেছেন যা তার ওই গ্রাম বাংলাকে উন্নয়নে সহায়তা করবে। আজকে ধরো এই যে আমরা পঞ্চায়েত সপ্তাহ পালন করছি, সমবায় সপ্তাহ পালন করি জওহরলাল নেহরুর সময় থেকে, এই সমবায় পদ্ধতির কিন্তু মূল কারিগর যিনি ছিলেন, প্রথম যিনি ভেবেছিলেন, তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আমরা প্রত্যেকেই জানি যে সুষম বণ্টন যেটা ভীষণ প্রয়োজন, এই পুঁজিপতিদেরকে দূরে সরিয়ে সুষম বণ্টনের মাধ্যমে গণতন্ত্রের প্রয়াস বা সমাজতন্ত্রের প্রতিষ্ঠা, তা কিন্তু রবীন্দ্রনাথ করতে চেয়েছিলেন তার শান্তিনিকেতন এই পরিকাঠামোর মধ্যে থেকেই। আজকে আমরা যদি বিশ্বভারতীর দিকে তাকাই, এখনকার বিশ্বভারতী আমি জানি না সমালোচনা করা ঠিক হবে কি না, কিন্তু রবীন্দ্রনাথ যে ভাবনা ভেবেছিলেন সেই ভাবনা কতটা তারা এগিয়ে নিয়ে চলেছেন, আমার একটা বড় প্রশ্ন। তো চলে যাই গানে। আবার দেখো, তিনি বলছেন যে গ্রামে জলাশয় রয়েছে কিন্তু তা বন্ধ হয়ে গেছে, বুঝে গেছে। এবং তিনি যখন গ্রামে গিয়ে চারিদিকে শিক্ষার অভাব, কুসংস্কার এগুলি দেখছেন, তখন সেই সময় পরবর্তীকালে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিদেশে পাঠিয়েছিলেন কৃষিবিদ্যার জন্য, এবং সেই শিক্ষা শিখে এসে পরবর্তীকালে সেটাকে কাজে লাগিয়েছিলেন, এটাই কিন্তু ছিল তার চিন্তাভাবনা। তিনি রবীন্দ্রনাথকে কৃষির জন্য ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পাঠালেন, ওইদিকে তার জামাইকে তিনি পাঠিয়েছিলেন ওই ছাপাখানার কাজ শেখার জন্য। মানে তিনি চেয়েছিলেন সর্বতোভাবে তার শান্তিনিকেতনটাকে একটা আদর্শ, মানে মডেল তৈরি করতে, যেটা দেখে শিক্ষা নেবে আপামর ভারতবর্ষ, এটা উনি ভেবেছিলেন। তো চলে যাই তোমার গানে। আমার না
দিয়ে মাটি আগুন জ্বালে রচলে আজকে রবীন্দ্রনাথের শ্রমভাবনা নিয়ে কথা বলছি। আমরা জানি যে রবীন্দ্রনাথ চেয়েছিলেন মানুষ প্রত্যেকটি মানুষ তার নিজস্বতা বুঝুক, তার নিজের মনুষ্যত্ব বোধকে জাগ্রত করুক, এবং এটা তিনি বুঝেছিলেন যে ভারতবর্ষ যখন এই সংকীর্ণতা থেকে, এই জাতপাতের সংকীর্ণতা থেকে যতদিন না বেরোবে ততদিন সদর্থ করতে ভারতবর্ষ স্বাধীন হবে না। সেই কারণে কিন্তু তিনি বলেছিলেন যে স্বাধীনতা বলতে কাকে বোঝাবো, যখন বাংলার মানুষ স্বাধীন হয়ে ভাবেন তখন দাক্ষিণাত্যের মানুষ কি ভাববেন যে তারা স্বাধীন? অর্থাৎ আমাদের ভাষাগত প্রভেদ, ধর্মের প্রভেদ, যা সুনিপুণভাবে আমাদের মধ্যে ইংরেজরা প্রথিত করে দিয়ে গিয়েছেন, এটা কিন্তু রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন যে ইংরেজরা আর কিছু না পারুক, তারা কিন্তু ধর্মের নিরিখে একটা দেশকে ভাগ করে যেতে পেরেছে, এবং এটাতে তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। সেই কারণে কিন্তু তিনি চেয়েছিলেন মানুষ এই ধর্মীয় সংকীর্ণতা থেকে, ধর্মীয় গোড়ামি থেকে বেরিয়ে আসুক। এবং আজকে
যে কথা আমরা বলবো, যে আমরা জানি যে তিনি বলেছিলেন যে মন্দিরের মধ্যে দেবতার আরাধনা করলেই কিন্তু সমস্ত মানুষকে পাওয়া যাবে না, বেরোতে হবে, মন্দিরের অর্গল খুলে বেরিয়ে আসতে হবে, কারণ দেবতা রয়েছে ধুলিতেই। সেখানে গীতাঞ্জলি কিন্তু আমাদের খুব সাহায্য করে এই মানে এই ঈশ্বরকে চিনে নেওয়ার ক্ষেত্রে, গীতাঞ্জলি কিন্তু আমাদের খুব সাহায্য করে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আমার নাম নীলাঞ্জন সাহা, আমি সিসি থেকে বলছি। আচ্ছা সুপ্রভাত, বলুন। আপনাদের অনুষ্ঠান সত্যি ভালো লাগছে, আর দেবশ্রী ম্যাডামের গান তো কোনো কথাই হবে না। আপনাদের আজকের যে বিষয়, সেই বিষয়ে আমার এই মুহূর্তে আপনারা আছেন, ওরা কাজ করে কবিতাটা খুব মনে পড়ছিল, বিশেষ করে মে দিবসের গান নামে। তা আমি সেই কবিতাটা বলে সমানষ্ট করতে চাইছি না, আপনারা কখনো সুযোগ পেলে শোনাবেন। আর ম্যাডামের কাছে আমার, দেবশ্রী ম্যাডামের কাছে আমার একটাই বলার, যদি বিচিত্র পর্যায়ে বা স্বদেশ পর্যায়ে কোনো গান শোনান, বিচিত্র পর্যায়ে বা স্বদেশ পর্যায়ে, আর সঙ্গে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। চলে যাই গানে, বিচিত্র পর্যায়ের গানেই যাচ্ছে এখন। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নুরে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নুরে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গপন, ও গো তাই জাগাই নুরে, ও তার ঘুম ভাঙাই নুরে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নুরে। পোষ মেনেছে হাতের তলে যা বলাই সে তেমনি বলে, পোষ মেনেছে হাতের তলে যা বলাই সে তেমনি বলে। দীর্ঘদিনের মৌন তাহার আজ ভাগাই নুরে, ও তার ঘুম ভাঙাই নুরে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নুরে। অচল ছিল সচল হয়ে ছুটেছে ওই জগৎ জয়ে, অচল ছিল সচল হয়ে ছুটেছে ওই জগৎ জয়ে। নির্ভয়ে আজ দুই হাতে তার রাস বাগাই নুরে, ও তার ঘুম ভাঙাই নুরে। নির্ভয়ে আজ দুই হাতে তার রাস বাগাই নুরে, ও তার ঘুম ভাঙাই নুরে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নুরে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গপন, ও গো তাই জাগাই নুরে, ও তার ঘুম ভাঙাই নুরে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাই নুরে। অসাধারণ, একদম প্রাসঙ্গিক, একদম প্রাসঙ্গিক। এই মুহূর্তে না আমাদের একটা ঘা মারতেই হবে, এবং এই ঘাটা কারা মারতে পারবো জানেন তো? আমরা যারা সাধারণ মানুষ, আজকে তো শ্রমজীবী মানুষের দিন, আমি মনে করি এই তকমা দিয়ে কাউকে আলাদা করা যাবে না। আমরা প্রত্যেকটা মানুষই যদি আমাদের নিজস্ব কাজটাকে মন দিয়ে করতে পারি, সততার সঙ্গে করতে পারি, মানুষের বিশ্বাসটাকে না ভেঙে করতে পারি, তাহলে কিন্তু একটা সুস্থ সুন্দর সমাজ আমরা পাবো, যা উপহার দেব না নিজের জন্য পাবো, এটা আমার মনে হয় হতে হবে। ওই যে একটা আমাদের ধারণা হয়ে গেছে, আমি যা করছি দশের জন্য করছি, দেশের জন্য করছি, কোথাও যেন একটা দান করার মানসিকতা আমাদের তৈরি হয়েছে। আমার মনে হয় যদি আমরা ভাবি যে আমরা নিজের জন্য করছি, ভালো থাকার জন্য করছি, ভালো রাখার জন্য করছি, তাহলে মনে হয় সেটা সদর্থকর থেকে কাজটা ঠিকঠাক হবে। তো তোমার পরের গানে আবার চলে যাই, আস্তে আস্তে আমরা শেষের দিকেই প্রায় পৌঁছে গিয়েছি। শেষ গান না 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 বিচিত্র পর্যায়েরই আর কি গান। কেন যে মনো ভোলে আমার মন জানে না,
আজকে অনুষ্ঠানের একদম প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছি আর দুটো গান তোমার থেকে আমরা শুনতে পারবো। তবে এর আগে একটা কথা বলি, আমরা তো কালিদাসের দেশের মানুষ, আমরা বাল্মীকির দেশের মানুষ। তো রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে দেখেছেন, তিনি রামায়ণ মহাভারতকে কালের কাব্য বলে ধরে নিয়ে এই রামায়ণ মহাভারতের চরিত্রকে একেবারে মানুষের জায়গায় নামিয়ে নিয়ে এসেছেন। আমি রবীন্দ্রনাথের ভাবনায় ভাবিত হয়ে এই কথাটা বলতেই পারি। আমরা কথায় কথায় বলি রাম রাজত্বের উদাহরণ, যখনই দেখাই যেখানে যেখানে সুষ্ঠু সমবন্টন ব্যবস্থা রয়েছে আমরা রাম রাজত্বের কথা উল্লেখ করি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যদি ঠিকমতো আমরা পড়তে পারি তাহলে দেখব তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন রাম রাজার প্রতিনিধি, তিনি রাজা এবং তিনি প্রজাদের সঙ্গে সখ্যতা বাড়ানোর জন্য নারীকে ঢাল হিসেবে অবলম্বন করেছেন। কেন না সীতাকে বারবার অগ্নি পরীক্ষা দিতে হয়েছে? তার কারণ তার প্রজারা যখন চেয়েছেন সীতার সতীত্বের প্রমাণ তখনই কিন্তু রাম সীতাকে কার্পণ্য করেননি আগুনের সামনে দাঁড় করাতে, এটা কিন্তু প্রমাণ করা যায়। দেখো তুমি কি অদ্ভুতভাবে, এবং রবীন্দ্রনাথ যেটা করেছেন যে রাম ক্ষত্রিয়, এখানে জাতি ধর্ম কীরকমভাবে, রাম ক্ষত্রিয় রাবণ অনার্যদের প্রতিনিধি এবং এই যুদ্ধে রামকে জয়ী করে বাল্মীকি যেটা করেছিলেন ওই কোথাও যেন জাতিভেদকে তুলে ধরা, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কী করলেন এখানে, তিনি খানিকটা উত্তরসূরি অবশ্যই মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যকে অবলম্বন করে তিনি কিন্তু সেই দেখালেন যে রাবণের মধ্যে যে উদারতা, যে মনুষ্যত্ববোধ সেটাকে কিন্তু তুলে ধরার চেষ্টা করলেন। এবং তিনি বলেছিলেন একটা কথা, এক্ষেত্রে আসবো আমি সেই প্রসঙ্গে, তবে তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার। নমস্কার সুপ্রভাত সবাইকে। কে বলছেন? আমি সৃজন ঘোষ বলছি। কোথা থেকে বলছেন? মেট্রো স্টেশন। আচ্ছা, সোয়াবাজার মেট্রো স্টেশনের কাছ থেকে। আচ্ছা বলুন। সবাইকে সুপ্রভাত, দেবাশিষ দাকে এবং দেবশ্রী গৌরীকে
উনি আমাদের খুব ভালোভাবে চেনেন। ওনার কাছে আজকে আমার অনুরোধ, নিশ্চয়ই মহাসিংহাসনে বসি এটি বলবো না, এটা রবীন্দ্র মেলার জন্য তোরা থাক। আমি আজকে প্রাসঙ্গিক কথা নিয়ে বলতে চাই যে দিদির বাদন কাটবে তুমি এমন শক্তি না, এটা কিন্তু অনুরোধ রইল। আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যালো, শুনে? হ্যাঁ হ্যাঁ, বিধির বাঁধন কাটবে তুমি, এটাই আপনি বললেন, অনুরোধ করলেন, সঙ্গে থাকুন, ধন্যবাদ। আমি যেটা বলছিলাম, উনিশশো বাইশ সালের কালীর যাত্রাতে তিনি কালীর যাত্রা কবিতাটি তিনি কিন্তু উৎসর্গ করেন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? তিনি বঙ্কিমচন্দ্রের অনুসারী ছিলেন, খানিকটা তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সেই স্বীকৃতিটা দিয়েছিলেন, কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে তিনি তো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং তাঁর লেখার মধ্যে এই জমিদারতন্ত্র, এই জাতিভেদ প্রথা উঠিয়ে দেওয়ার একটা মানে আবদার ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, এবং তিনি কিন্তু এই কালের যাত্রাটা শরৎচন্দ্রের জন্যই উৎসর্গ করেছিলেন। কবি এখানে একটা কথা বলেছেন, একটু পাঠ করে শোনাই। তিনি বলছেন, তারপর কোনো এক যুগে কোনো এক দিন আসবে উল্টো রথের পালা, তখন আবার নতুন যুগের উঁচুতে নিচুতে হবে বোঝাপড়া। এই বেলা থেকে বাঁধনটাতে দাও মনে, রথের দড়িটাকে নাও বুকে তুলে, ধুলোই ফেলো না, রাস্তাটাকে ভক্তিরসে দিও না কাদা করে। আজকের মতো বলো সবাই মিলে, যারা এতদিন মরেছিল তারা উঠুক বেঁচে, যারা যুগে যুগে ছিল খাটো হয়ে তারা দাঁড়াক একবার মাথা তুলে। আমরা প্রত্যেকেই জানি রথের রশি নাটকের যে কী গল্প, সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে রথের চাকা কিন্তু নড়লো না, সবাই এসে টানলো রথের চাকা, রাজা টানলো, ব্রাহ্মণ টানলো, কিন্তু রথ কিন্তু একচুলো নড়লো না। এই রথের প্রয়োজন আছে, দড়ি কিন্তু পড়ে রয়েছে কিন্তু রথটাই এখন আর নেই, সেই অনর অটল রথ যখন থাকবে তখন এই রথের দড়ির কিন্তু টানা নিয়ে প্রশ্ন আসবে। চলে যাই তোমার পরের গানে। আচ্ছা, এটাই কিন্তু তোমার শেষ গান আজকের অনুষ্ঠানের, একদম শেষ। নির্বাচন থেকে একটু সরে গিয়ে সাগরের ঢেবে ঢেবে বাজলো ভেরি, বাজলো ভেরি, কখন আমার খুলবে দুয়ার, নাই কো দেরি, নাই কো দেরি। ও সাগরের ঢেবে ঢেবে বাজলো ভেরি, বাজলো ভেরি, তোমার তো নয় ঘরের মেলা কোনের খেলা গো, তোমার সঙ্গে বিষম রঙে জগৎ জুড়ে ফেরা ফেরি। সাগরের ঢেবে ঢেবে বাজলো ভেরি, বাজলো ভেরি, মরণ তোমার পারের তরি, কাঁদন তোমার পালের হাওয়া, তোমার বিনা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া হারিয়ে যাওয়া। মরণ তোমার পারের তরি, কাঁদন তোমার পালের হাওয়া, তোমার বিনা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া হারিয়ে যাওয়া। আঙলো যাহা পড়লো ধুলাই, জাগলো চুলাই গো, ভরলো জাগাই, দেখ না রে ভাই বাতাস ঘেরি আকাশ ঘেরি। ও সাগরের ঢেবে ঢেবে বাজলো ভেরি, বাজলো ভেরি, কখন আমার খুলবে দুয়ার, নাই কো দেরি, নাই কো দেরি। ওই সাগরের ঢেবে ঢেবে বাজলো ভেরি, বাজলো ভেরি, কখন আমার খুলবে দুয়ার, নাই কো দেরি, নাই কো দেরি। ওই সাগরের ঢেবে ঢেবে বাজ
বাজলো ফেরি বাজলো ফেরি।